কি করতেছিস? পোস্টার পড়তেছিস কেন? আমি এবার নতুন ভোটার হইছি, এবার প্রথম আমি ভোট দিব। তাই একটু দেখতেছি কে কেমন মানুষ, কোন দল করে, তারা ভালো মানুষ না খারাপ মানুষ, তারা আমাদের জন্য কি কি উন্নতি করবে এসব আর কি। এটা পড়ে কি হবে? আমি তো জানি ডলার ভাই যারে বলে তারই সবাই ভোট দেয়। ও মা, তা কেন হবে? আমাদের বোধ বুদ্ধি আছে না? আমার ভোট তো আমি দেখে শুনে বুঝে তারপরেই দেব। দেখিস এটা নিয়ে আবার ঝামেলা না হয়। ঝামেলার কি হবে, দেখা যাক। আচ্ছা চল যাই। আরো কত কি, আরে বিক্রি করতে করতে মিয়া তুমি তো সময় পাবে না। এক কাম করো, পিছিল হলো কাম হইব। আরে আর ব্যবসা বাদ দিয়ে আসল ব্যবসা দেখো। এইটা আপনি কি কথা কইলেন? আমি আপনি কি ক্ষতিটা করছি কোন দেহে? আমার ব্যবসার কথা বাদ দিয়ে অন্য কিছু কব, আর আসল ব্যবসাটা কি? এটা বুঝলে না, সবাই তো ভরসা চাইবে, আমরাও সুযোগে সদ্ব্যবহার করবো। এবার কিন্তু আগে থেকে সব দরদাম ঠিক করতে হইব, নইলে শেষে কিন্তু তারা টাকা পয়সা দিতে চায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন, আগের বার অনেক কম পাইছি। হ্যাঁ হ্যাঁ কথাটা ঠিক কইছেন, কইছেন কইছেন একদম মানে রাই বসে। আপনারাও সবাই আসেন। কিন্তু ডলার ভাই বাধা দিলে আমরা কি করতে পারি? আমাদের তো কিছু একটা করতেই হবে। কি করবি? এই ধর যিনি প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা কি, তার আয়ের উৎস কি, তার নামে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, কোনো তার কালো টাকার মালিক কিনা, সে সব কিছু আমাদের জানতে হবে। জেনে বুঝে তারপরে আরেকজনকে জানাতে হবে। তাহলে তারা ভোট দিতে পারবে প্রতিবেশীদের, তাদেরও হেল্প হলো আর আমরা বুঝাতে পারলাম, আমরা একটা ভালো কাজের সাথে থাকলাম। কি বলিস তোরা? কিন্তু তোদের সবাইকে আমাদের সবাই যারাই দিবেন যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, সে ব্যক্তি যেন আপনাদের উপকারে আসে, আপনাদের এলাকার উপকারে আসে, এমন ব্যক্তিকে ভোট দিবেন।
আছি তো এই সমস্ত মানুষজনদের যা বুঝামো এটাই বুঝবো। হ্যাঁ ডাক দে, জাকিরের ডাক দে। আপনি যাকে ভোট দেওয়ার কথা বলছেন তার শিক্ষাগত যোগ্যতাটা কি? সেটা দিয়ে তোমার দরকার কি? না, আমরা শুধু জানতে চাচ্ছিলাম তার নামে কোনো মামলা আছে কিনা, কিংবা সে কোনো কালো টাকার মালিক কিনা, কিংবা নারী নির্যাতন করছে কিনা, এগুলো আমাদের জানতে হবে না? উনি তো আর চাকরির দরখাস্ত করে নাই যে তার এত কিছু জানান দেওয়ার লাগবে। দেখেন ডলার ভাই, দেশ চালানো, মানুষের কল্যাণ করা চাকরির চাইতে অনেক বড় একটা দায়িত্ব। আর যে ব্যক্তি এই দায়িত্বটা পালন করবে তার অনেক বড় একটা যোগ্যতা থাকবে। দেখো মিনা, তুমি নাইলে কয়েক ক্লাস পাশ করছো, আমরা তো দুই এক ক্লাস পাশ করছি, করি নাই? টাকা পাই ভোট দেয়, টাকা ছাড়া কেউ ভোট দেয়? টাকা নেন কেন? টাকা নিয়ে ভোট দেওয়া তো ঠিক না। টাকা তো নেবই, ভোট দিয়ে আর কি হবে, আমাদের কপাল কি আর পাল্টেছে? এটা অবশ্য ঠিক কথা বলছেন, আমাদের ভাগ্যের আসলে এমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু হয় নাই কেন এটা তো কইতে পারি না। ভোটের আগে তো প্রার্থীরা আমাদের অনেক কথা দেয়, অনেক আশ্বাস দেয়, ভোটে জিততে তারা এই করে দেবে, সেই করে দেবে, কিন্তু এসব কথা কি তারা রাখে? রাত্রি না বসন্তের কুকিল, কুহু কুহু ডাকে, ভোট শেষ আমরা আসি। ভোট আসলে পরে তারা অনেক কথা বলে, এটা করে দিমু, ওইটা করে দিমু, তারপর ভোট দিলে পরে এদের আর কোনো খোঁজ খবর থাকে না, তারা দুর্নীতি করে টাকার পাহাড় গুনে। একদম ঠিক কথা বলছি, দুর্নীতি করে
আছে, কিন্তু আমাদের কোনো কাজই তারা করে না, আমাদের কোনো যেই কথাগুলো দেয় তারা কোনো কথাই রাখে। আমরা ভাত কাপড় পাই না আর এগুলো টাকার অভাব নাই। আমরাই তো ভোট দিয়ে নেতা বানাইছি, এখন যদি আমরা ভালো নেতা পাইছে নিতে না পারি তাহলে আমাদের ভালো হবে কিভাবে? শোনেন, আমরা ভোট দিই আমাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, কিন্তু আমরা যাদেরকে ভোট দিই তারা কি আমাদের হয়ে কাজ করে? না 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 না। কিন্তু কেন করেন? ওই যে ভোট আইলে টাকা নিবা, ভালো লোক চাইবা, ভালো দল চাইবা, তাহলে এটার প্রোগ্রাম নেই? একদম খাঁটি কথা বলেছি। এখন কথা হলো শত যোগ্য প্রার্থীকে আমরা কীভাবে পাবো? আমরা কি তাদেরকে চিনি যাদেরকে ভোট দিবেন আপনারা? আপনারা কি তাদেরকে ভালো করে চেনেন? চিনবো কেমনে? ভোট আইলে তাদেরকে পাওয়া যায়, ভোট শেষ হয়ে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর পেশা, আইন উৎস, সে ঠিক মতো কর দেয় কিনা, কিংবা তার নামে কোনো লোন আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, সে পরিবারের জন্য কত টাকা খরচ করে ইত্যাদি, আর এই বিষয়গুলো আমাদেরও জানতে হবে। এবার বলেন দেখি, শত যোগ্যতা পেলে আমাদের কি কি উপকার হবে? মেলা উপকার হবে, তারা আমাদের জন্য অনেক কাজ করতে পারবে। হ্যাঁ, ভালো মানুষ আসলে আইন অনুযায়ী কাজ করবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে দুর্নীতি রোধ হবে, আমাদের জন্য কাজ হবে, দেশের সকলের জন্য কাজ হবে। আর সেজন্য আমাদের কী করতে হবে? শত যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে, শত যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দিব। ভোট প্রদান আমাদের নাগরিক দায়িত্ব। ভোটের মাধ্যমে আমরা দেশ পরিচালনার নেতা বেছে নিই, তাই ভোট প্রদানের সময় লক্ষ্য রাখতে হবে ব্যক্তিটি কেমন, তাদের দলের আদর্শ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে কি না, এবং তারা আমাদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কি না, সে নারী নির্যাতনকারী কি না বা ধর্ম ব্যবসায়ী কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভয় পেয়ে, টাকা নিয়ে অথবা দলের প্রতি অন্ধবিশ্বাস থেকে ভোট দেবেন না। মনে রাখবেন, ভোট আমাদের পবিত্র আমানত, এর উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ। তাই আমার সাথে আপনারাও বলুন, আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব।